আসসালামু আলাইকুম আমি জাহিদ জাহিদ পক্ষ থেকে সবাইকে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো এই মাত্র খামারে এসে আসলে একটা দুঃসংবাদ পাইলাম সারাদিন একটু ব্যস্ততার কারণে খামারে আসা হয় নাই মাসুদ ভাই ছিল দেখাশোনার দায়িত্বে ইভেন আমি একটু বাড়ির কাজে বা একটু দূরে কোথাও যাওয়ার জন্য যে কাজগুলো এগুলাতে আমি লিপ্ত ছিলাম আমি এখন এখানে আমাদের দ্বিতীয় দাপে ব্রুডিং চলতেছে যেটা আপনারা জানেন আমি এখন এখানে যাব না কারণ এখানে একটু রেড সিগনাল চলতেছে রেড হচ্ছে আমি মাত্র খামারে আইসা শুনি আমাদের কালকে রাত থেকে এই পর্যন্ত প্রায় আটান্ন পিস বাচ্চা মারা গেছে মানে ব্রয়লার বাচ্চা মানে গতকালকে আমাদের যখন প্রথম ব্রুডিং স্টেপটা ছিল আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিটের মধ্যে সেটাকে যখন আমরা চারশো স্কোয়ার ফিট করছি হচ্ছে নতুন স্টেপে ওদের জন্য জায়গা আরেকটু বাড়াইছি স্ট্যান্ডার্ড লেভেলের যে ব্রুডিংটা সেটা করার চেষ্টা করেছি সেটার পর থেকে আসলে এই অবস্থাটা শুরু তো প্রথম ব্রুডিংয়ে আমাদের মুরগির অবস্থা খুবই ভালো ছিল খুবই লক্ষণীয় ছিল কিন্তু সেকেন্ড স্টেপে যাওয়ার পরে কালকে যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন অনেক ভাইয়ে কমেন্ট করেছেন যে আপনাদের মুরগির হচ্ছে যে কোনো মুহূর্তে ঠান্ডা লেগে যেতে পারে বা তাপের ঘাটতি আছে যখন আমরা চারশো স্কোয়ার ফিট করেছি তো প্রথম ব্রুডিংটা আমরা পজিটিভ পাইছি সেকেন্ড ব্রুডিংয়ে কি হয়েছে না হয়েছে আমি এখন আর জানি না আমি এখন আইসা মাসুদ ভাইকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে কী হলো আমাকে একটু বলেন তো উনি বলছে পর্যাপ্ত পরিমাণ হিট না হওয়ার কারণে ঠিক মতো হিট হয় নাই ঠান্ডা হওয়ার কারণে যার কারণে হচ্ছে আমাদের প্রায় আটান্ন পিস মুরগি মারা গেছে তা আমি যেহেতু এখন বাইরে থেকে আসছি আমি এখন এইদিকে যাব না যাব না এই কারণে কারণটা হচ্ছে আমি নিজেকে স্প্রে করে নেবো নেওয়ার পরে হচ্ছে আমি ওই দিক ডুবো কোনো সমস্যা না থাকলেও আমি এখন ওই দিক যাব না তো এই হইলো অবস্থা তো আপনাদেরকে দেখাই একজন আসলে খামারিদের প্রতি পদে পদে বিপদ মানে যেটা বলে বোঝানো যাবে না এই যে এ এতগুলা মুরগি একসাথে মারা যাওয়া এটা শুনলে তো আসলে খারাপ লাগার মতো একটা বিষয় দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে দেখছেন সবগুলা রাইখা দিছে উফ কি একটু দেখাই এই যে আহারে আসলে খামারিরা কি করবে বুঝতে পারতেছি না ভাই এগুলো হচ্ছে এই সেক্টরে আমরা বিশেষ করে আমি আমিও তো অভিজ্ঞ না মাসুদ ভাই যত অভিজ্ঞ আমি বা আমরা যে সব কিছু জানি বিষয়টা এমন না একমাত্র জানেন আল্লাহ পাক আর চেষ্টা করি কারণ কোনো কিছু শিখার তো শেষ নাই শিখার জন্য চেষ্টা করি তো এখন প্রথম আমরা আমাদের প্রযুক্তিতে একটা ব্রুডিং করলাম সেটাতে পজিটিভ রেজাল্ট আসলে এখন সেকেন্ড ব্রুডিং এ কি হয়েছে জানি না এখন অতিরিক্ত ঠান্ডা নাকি আবারও সেকেন্ড ব্রুডিং এখন ব্রুডার নেমোনিয়া লেগে গেছে আল্লাহ ভালো জানে ওদের লক্ষণ কীরকম আমি তো এখনো দেখি নাই আমি দেখি কিছুক্ষণ পরে প্রেস হয়ে ঢুকবো তো এই হইলে এগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে আটান্ন পিস মুরগি মারা গেছে তো এটা আসলে একটা খারাপ লাগার মতো বিষয় মনটা খারাপ হয়ে গেল কারণ গতবার আমাদের এই বাচ্চা কিনা ছিল হচ্ছে তেরো টাকা এবার সে বাচ্চা কিনা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ টাকা কত টাকা বাড়তি একটা একবার চিন্তা করে তো এই হলো আমাদের কপালই খারাপ গতবারও আপনার বুডান নিউমোনিয়ার কারণে আমরা বিশাল মাপের লসের সম্মুখীন হচ্ছিলাম হয়তো বাল্লার অশেষ রহমতে মুরগির ওয়েট অনেক বাড়তি আসছে এভারেজ শেষের দিকে তিনশো গ্রাম করে আসছে যার কারণে হয়তো বা আমাদের ওই লসটা হয় নাই আমাদের মুখে মুখে হইছে কিন্তু এইবার আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে এবার যদি এরকম হয় হয়তো আমরা দড়ায় খাইতে হবে কারণ গতবার হচ্ছে আমাদের বাচ্চা কিনাতে আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকার মতো আমরা সেভ পাইছি যেহেতু কোথায় তেরো আর কোথায় পঁয়তাল্লিশ তো সেখানে এবার তো যদি ওই কিছু হয় এবার নির্গাত ধরা ছাড়া আর কোনো উপায় নেই তো এখন মুরগির রেট নাকি একটু ভালো চলে সবাই দোয়া করবেন যাতে আমাদের বাকি যে মুরগিগুলো আছে এগুলা খুব সুন্দরভাবে থাকে আল্লাপাক যাতে রাখে আমরাও চেষ্টা চালাইতেছি বাকি কি করা যায় করণীয় একটু সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই দোয়া করবেন ভাল লাগতেছে না আসলে দেখি মুরগিগুলোর কি অবস্থা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত